গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ ক্রিয়েট করতে চলেছি আমি এখানে সপ্তমী লুকটা। তো দুর্গাপুজো মেকআপ সিরিজে আমার সপ্তমী লুকটা নিয়ে আজকে ক্রিয়েট করছি, দেখো সবাই কেমন হয়। এখানে আমি ফার্স্ট একটা প্রাইমার ইউজ করছি ব্লু হেভেনের। ফেসেস কানাটার এই ফাউন্ডেশনটা ইউজ করছে, ডট ডট করে ফুল ফেসে আমি নিয়ে নেবো। এটা একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটা ব্লেন্ডারটাকে আমি ফার্স্টে সেটিং স্প্রে দিয়ে একটু ওয়েট করে নেবো। দেন এটাকে ব্লেন্ড 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 করে আমি মেকআপটা বেক করে নেবো ফুল ফেস। বেকিংটা কিন্তু মাস্ট, বেকিংটা করলে আই থিঙ্ক সমস্ত কিছু ফেসে যা যা প্রবলেমস থাকে ওগুলো ফুল কভার হয়ে যায়। আবারও বলছি, আমি যেটুকু জানি আমি সেটাই শেয়ার করছি এবং তাই নিয়ে ভিডিওস বানাচ্ছি। তো অনেকেই প্রো থাকতে পারো, তো প্লিজ তারা স্কিপ করো, আর যারা বিগিনার আছো তারা আমাকে সাপোর্ট করো। তো এখানে আমি কনসিলার প্লেট প্যালেট প্যালেট মানে কনসিলার প্যালেট থেকে আমি একটা নিলে জাস্ট আপার লিডে দিয়ে দেবো। ভালো করে চোখের সাইডটা আমি দিয়ে নেবো। অ্যাকচুয়ালি আমার চোখে প্রচণ্ড ডার্ক সার্কেল আছে, ঠিক আছে যাও আমি একটু কম্প্যাক্ট দিয়ে নেব। দেন একটা জেল লাইনার দিয়ে আমি আইব্রোটা সেট করে নেব। তুমি শেয়ার আপনি করবো যেটা আমি আগে পুজো টাইপের রাখবো। তো অনেক থেকে অ্যাশ কালারটা ইউজ করেছি, এই কাজের পেন্সিলটা সাহায্যে আমি আইটা কমপ্লিট করবো, আই বুকটা কমপ্লিট করবো লাইনারটা। আই মেকআপ অলরেডি ডান, নেক্সট আমি একটু ব্লাশ ইউজ করবো। তো আমি এখানে তিনটে শেড একসঙ্গে নিয়ে
সবার শেষে লিপস্টিক। দিস ইজ মাই ফাইনাল লুক। হাই, সপ্তমী মেকআপ লুক অলরেডি ডান, খুব তাড়াতাড়ি ভিডিওটা আসছে। প্লিজ সবাই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। হ্যাপি পূজা সবাইকে, সবাই খুব 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 এনজয় করো, ভালো থেকো। আর আমি যে লুকটা ক্রিয়েট করেছি এটা সম্পূর্ণ আমার থিঙ্কিং। তো যদি তোমাদের ভালো লাগে লাইক করো, আর তোমরা কেমন ভিডিওস দেখতে চাও বিউটি রিলেটেড তো আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই সেটা করব। আর আজকে লুকটা কেমন লাগবে প্লিজ সবাই জানিও। বাই, লাভ ইউ অল।